আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের এই সাইফুল ইসলাম নাফিস ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত যা দেখিয়েছি সকল কিছুই আপনাদের বিগিনার থেকে দেখিয়েছি অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমরা স্যাম সে অনুসারেই আপনাদের জন্য ফ্রি ওয়ার্ডপ্রেস ফুল কোর্স স্টার্ট করতে যাচ্ছি। এই ওয়ার্ডপ্রেস ফুল কোর্সে আপনাদের বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটুকু দেখানো সম্ভব স্যাম আপনাদের ততটুকুই দেখানো হবে। আমরা এই ওয়ার্ডপ্রেস ফুল কোর্সে কী কী শিখব, আপনাদের এই ওয়ার্ডপ্রেস ফুল কোর্সে ওয়ার্ডপ্রেস কী, ওয়ার্ডপ্রেস কোথা থেকে আসলো, অর্থাৎ বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের যতটুকু দেখানোর প্রয়োজন এবং যতটুকু শেখানোর প্রয়োজন স্যাম ততটুকু জিনিসপত্র আপনাদের দেখানো হবে। আচ্ছা, আমি একটু শর্ট করে আপনাদের বলছি, এই ওয়ার্ডপ্রেস ফুল কোর্সে আমরা প্রথমেই ওয়ার্ডপ্রেসের যে বেসিক জিনিসগুলো, ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এটি সম্পর্কে আমরা পরিচিত হব। তারপর আমরা থিম কাস্টমাইজ শিখব এবং শেষের দিকে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখব। তাছাড়া আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন রয়েছে, এই সকল প্লাগইন নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, এখন দেখুন, আমরা প্রতিটি কোর্স শুরু করার আগে আপনাদের সঙ্গে সে কোর্স নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করে থাকি। আমরা বেসিক থেকে শুরু করি এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের ধাপে ধাপে দেখাই। আচ্ছা, সে অনুসারে আজ আমরা আপনাদের জন্য ওয়ার্ডপ্রেস ফুল কোর্স সাজিয়েছি। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখুন, ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস। সিএমএস এর পূর্ণ নাম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা বিজনেস, ই কমার্স, ব্লগস, পোর্টফোলিও, সোশ্যাল নেটওয়ার্কস, মেম্বারশিপ সাইটস তৈরি করতে পারি। অর্থাৎ তুমি সকল ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আচ্ছা, এখন দেখুন, ওয়ার্ডপ্রেসের দুইটি ওয়েবসাইট রয়েছে, একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওআরজি এবং আরেকটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম। ওয়ার্ডপ্রেস ডট ওআরজি ওয়েবসাইটটি সকলের জন্য ফ্রি এবং এটাতে কাজ করতেও অনেক সহজবুদ্ধ। তাছাড়া সবথেকে বেশি এই ওয়ার্ডপ্রেস ওআরজিকেই মানুষজন ব্যবহার করে থাকে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের আরেকটি সাইট রয়েছে যেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম। ওয়ার্ডপ্রেস ডট কম ওয়েবসাইটটিতে কাজ করতে জটিলতার মুখোমুখি হতে হয়, সেজন্য ওয়ার্ডপ্রেস ডট কম ব্যবহার না করাই ভালো। আচ্ছা, এখন যদি আমরা সার্ভার নিয়ে আলোচনা করি, একটু লক্ষ্য করে দেখুন, সার্ভার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লাইভ সার্ভার এবং আরেকটি হচ্ছে লোকাল সার্ভার। আচ্ছা, এখন দেখুন, লাইভ সার্ভার, লাইভ সার্ভারে আমরা কিছু আপলোড করলে পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদের আপলোড করা জিনিসপত্র সকলে দেখতে পারবে। লাইভ সার্ভারের জন্য ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন হয়। ডোমেইন এবং হোস্টিং কি, আশা করি আপনারা এই দুইটা বিষয় ক্লিয়ার আছেন। আচ্ছা, এখন দেখুন, লোকাল সার্ভার, লোকাল সার্ভার হচ্ছে আমরা যে কম্পিউটার থেকে লোকাল সার্ভার বানাবো, আমরা শুধুমাত্র সে কম্পিউটার থেকে সে সকল জিনিসগুলো আমরা দেখতে পারবো। লোকাল সার্ভারের জন্য আমাদের জ্যাম, লোকাল WP ডাউনলোড করে ব্যবহার করতে হবে। জ্যাম, লোকাল WP ছাড়াও আরও অনেক লোকাল সার্ভার রয়েছে, আপনারা সেগুলো একটু গুগল করে দেখে নিতে পারেন। আমরা আমাদের এই কোর্সে আপনাদের জ্যাম, লোকাল WP এবং লাইভ সার্ভার এগুলোর মাধ্যমে প্রতিটি কাজ আপনাদের পর্যায়ক্রমে ধাপে ধাপে দেখানো হবে। আমি আবারও বলছি,
আমি আপনাদের এ পর্যন্ত যা কিছু দেখিয়েছি এবং যা কিছু শিখিয়েছি সকল কিছুই আমি বিগিনার থেকে শুরু করেছি এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখিয়েছি। আমরা সেপথ অনুসারে এই ওয়ার্ডপ্রেস কোর্স স্টার্ট করতেছি। আপনাদের সকল কিছুই বিগিনার থেকে দেখাবো এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।